বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে। সবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন, আইয়ামুল বিদ, 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম 10ই মহরম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মহরম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিষ্ণুবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়া সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত, বিষ্ণুবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার! এজন্য বিষ্ণুবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্না আমল করলে বেদাত বিদূরিত হবে, আল্লাহ সহি সমাজ দান করুক। বিষ্ণুবী সাল্লাম সোমবারের রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি উলিত্তু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই শুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো, আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুক্রিয়া।